দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মা সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে মানা হয়। প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে পালন করা হয় সরস্বতী পূজা। মা সরস্বতীকে বিদ্যাদায়িনী এবং হংসবাহিনী বলা হয়। এই শুভ দিনে শিশুদের হিন্দু রীতি অনুসারে তাদের প্রথম শব্দটি লিখতে শেখানো হয়। এবছর বাংলার পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজির 14ই ফেব্রুয়ারি বুধবার পড়েছে সরস্বতী পুজো। পঞ্চমী তিথি শুরু হবে বাংলার 29শে মাঘ 1430 এবং ইংরাজির 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার রাত্রি 8:13 গতে, ও তিথি থাকছে পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজির 14ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 6:05 পর্যন্ত। এবার বলি পুজোর শুভ মুহূর্ত ঠিক কখন। বাংলার পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজির 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার সকাল 7:01 থেকে দুপুর 12:35 পর্যন্ত। তো বন্ধুরা, বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা যদি সরস্বতী পুজো করতে হয় তাহলে কি কি পুজো সামগ্রী লাগে সেই নিয়ে এবার বিস্তারিত আলোচনা করছি। তাহলে এসো, সরস্বতী পুজো করতে গেলে, অর্থাৎ বাড়িতে যদি ছোট করে সরস্বতী পুজো আমরা যদি করতে চাই, তো সেক্ষেত্রে ন্যূনতম যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলো আমি তোমাদেরকে এখন একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমেই একটি বড় পাত্র নিয়ে নেবে। আমার কাছে পুষ্প পাত্রটা আছে, তা আমি পুষ্প পাত্রতেই সমস্ত উপকরণগুলি সাজিয়ে নিচ্ছি। ওরা যেহেতু বাড়িতে সরস্বতী পুজো করবে, তো অবশ্যই একটি মা সরস্বতী বিগ্রহ নিয়ে আসতে হবে। তো আমার কাছে দেখো এই মাটি সরস্বতীটা, আমি প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর নিয়ে আসি, নতুন সরস্বতী। তো সেই সরস্বতী ঠাকুরটা আমি সারা বছর পুজো করি। আবার যখন পরের বছরে সরস্বতী পুজো আসে, তখন আগের দিনে আমি পুরনো সরস্বতীটা বিসর্জন করে দিই, আবার নতুন সরস্বতী নিয়ে আসি, সেই মা সরস্বতীর পুজো সারা বছর ধরে করি। এইভাবেই আমি করে আসছি। তো প্রথমেই লাগবে একটি মা সরস্বতী বিগ্রহ। আর অবশ্যই মা সরস্বতী পুজোয় লাগে কিছু বই, খাতা। যে সমস্ত যারা বিদ্যার্থী আছে বা শিক্ষার্থী আছে, তাদের যা সমস্ত কিছু আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শুরু করে বই খাতা, যার কাছে যা থাকবে সে তাই সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর পাশে সাজিয়ে দেবে। আর এই যে স্লেটটা দেখছো, আমার ছোট ছেলে যখন প্রথম হাতে খড়ি দেয়, তখন এই স্লেটটাতে ও হাতে করে দিয়েছিল। তো তখন থেকে আমার এই ঠাকুর ঘরে এই স্লেটটা রাখা থাকে, আর সরস্বতী পুজোর সময় আমি একবার করে নামিয়ে নিই। আর অবশ্যই একটা লেখনী আর দোয়াত রাখতে হবে। তো দেখো, আমি এখানে একটি খাগের কলম রেখেছি আর একটি এরকম দোয়াত রেখেছি। এগুলো সরস্বতী পুজোর সময় সমস্ত কিছুই বাজারে পাওয়া যায়। তো আমার একটা আগের বছরে আনা ছিল, তো এখন আমি রেখেছি এটা। আর এটা অবশ্যই আমি একটু নতুন আলতা ঢেলে রাখি। আলতা দিয়ে পরের দিনে যখন সরস্বতী পুজোর বিসর্জন হয়, তার আগে শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় বলে প্রত্যেকটি খাতা বইয়ে লিখতে হয়। তো আমি একটু আলতা ঢেলে রেখেছি আর মাটির এই যে এই পাত্রটার মধ্যে আর এই কলমটা রেখেছি। আর এই দোয়াতের ওপরে একটি নারকেলি কুল রাখতে হয়। তো আমি একটা কুল রেখেছি। যাই হোক, এ সমস্ত কিছু সাজিয়ে রাখতে হয় সরস্বতী পুজোর সময়। তো এবার দেখিয়ে দিই আমি তোমাদেরকে পাত্রের মধ্যে কী কী সাজাতে হবে, যেগুলির দ্বারা আমি পুজো করতে শুরু করতে পারবো। প্রথমে ঘট বসাবো। তো ঘটের নিচে একটু মাটি রাখতে হয়। তো যে কোনো শুদ্ধ জায়গার একটু মাটি রাখতে হয়। আমি এখানে তুলসী গাছের তলার মাটিটা আজকে নিয়েছি। আর অবশ্যই লাগবে একটি ঘট। ঘট মাটিরও হতে পারে, সেক্ষেত্রে বিসর্জনের সময় মাটির ঘটটি বিসর্জন করে দিতে হবে। আর এরকম তামা বা পেতলের ঘটও নেওয়া যেতে পারে। তো আমি একবারই সব কিছু সাজিয়ে নিয়েছি। আমি দেখো এখানে পেতলের ঘট নিয়েছি, আর ঘটে তেল আর সিঁদুরের গোলা দিয়ে এভাবে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। দেখো, ঘটটি জলপূর্ণ করে নিয়ে জলে দিতে হবে একটি সুপারি আর এক টুকরো কাঁচা হলুদ, আর একটু আতপ চাল দিতে হয়। আর তারপরে ঘটের উপরে দেবে এভাবে একটি বিজোড় পাতাযুক্ত আম্রপল্লব। আম্রপল্লবে অবশ্যই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে। আম্রপল্লবটি 5 পাতা অথবা 7 পাতা অথবা 9 পাতা হতে পারে। আর ঘটের উপরে দিতে হবে, আম্রপল্লবের উপরে একটি পানের পাতা দিতে হয়। পান পাতাতেও সিঁদুরের ফোঁটা নিয়ে নিতে হবে। আর একটি কলা অথবা শীষযুক্ত ডাব দেওয়া যায়।
যার কাছে যা থাকবে সে তাই দেবে। আজকে আমি কলাটা এভাবে সাজিয়ে রেখেছি। ঘটের উপরে ঘটাচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা দেওয়া যায়, অথবা লাল চেলি, যার কাছে যা থাকবে, যে যা জোগাড় করতে পারবে সে তাই দেবে। তো আমার কাছে নতুন গামছাটা আছে, আমি গামছাটা রাখলাম। আর ঘরটি সাজানোর জন্য একটি চাঁদমালা রাখতে হবে, আর মা সরস্বতীর হাতেও একটি চাঁদমালা দিতে হয়। তো আমি দুটি চাঁদমালা রাখলাম। আর মায়ের বিগ্রহটি স্নানাভিষেক একটু করিয়ে নিতে হবে। স্নানাভিষেকের পর মাকে একটু সাজানোর জন্য একটি লাল নতুন ওড়না রাখতে হয়, তো আমি একটি ওড়নাও রাখলাম। আর ঘটের উপরে একটি নতুন পৈতে রাখতে হয়, পৈতে দিতে হয়, তো আমি একটি পৈতে রেখেছি এখানে। আর দেখো, এখানে আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া, এ সমস্ত মাকে দিতে হয় মঙ্গল সামগ্রী হিসাবে। এই কৌটোটার মধ্যে আমি একটু হলুদ, আগে থেকে এটা আমার পুজো পারপাসে রাখা থাকে এই হলুদটা, তো একটি নতুন প্যাকেটের একটি হলুদ নিয়ে এসে একটু জায়গা সংগ্রহ করে রেখে দেবে। সেটা মাকে তিলক পরাতে হয়, আর ঘটেও একটু দিতে হয়। তো তার জন্য দেখো আমি একটু হলুদ এখানে রেখেছি, অথবা তোমরা যদি নতুন কাঁচা হলুদ নিয়ে এসে বাজার থেকে সেটাও বেঁটে নিয়েও সেটা দিয়েও পুজো করতে পারো, যে যা সুবিধার্থে করবে। মায়ের স্নানাভিষেকের জলে দেব আমি একটু গোলাপ জল আর অগরু। এগুলি মা সরস্বতীর ঘট বসানোর সময় লাগে। সেগুলি হচ্ছে, দেখো এখানে পঞ্চরত্ন আছে, পঞ্চশস্য আছে, পঞ্চরত্ন, পঞ্চশস্য, অভ্র, এই যে অভ্র, আর আছে পঞ্চগুড়ি। এগুলি সরস্বতী ঘট বসানোর সময় এগুলি রাখতে হয়। কী পারপাসে লাগে, পুজো করার সময় কখন কোনটা দিতে হয়, আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে পুজো পদ্ধতিতে সব কিছু দেখিয়ে দেবো। তো এখন আমি উপকরণে যে সমস্তগুলি রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সিঁদুর আছে, মা সরস্বতীকে সিঁদুর পরাতে হয়, তো আমি সিঁদুর রেখেছি। আর এখানে আমি শ্বেত চন্দন বেটে রেখেছি, মায়ের কপালে পরাবো। আর এখানে দেখো আর একটি পান পাতা নিতে হবে, এক টুকরো হলুদের গাঁট নিতে হয়, একটি সুপারি আর এক ছোলানা, এটা মায়ের পুজোর পরে মাকে দিতে হয়। আর লাগবে কিছু আতপ চাল, কিছু গোটা আতপ চাল লাগে, তো এখানে আমি আতপ চালটাও রাখলাম। এবার নৈবেদ্যের মধ্যে কি কি সাজাতে হয় দেখো, পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজাতে হবে, চাল কলা বাতাসা দিয়েও সাজাতে পারো। আর একটি কুচানো নৈবেদ্য লাগবে, আর লাগবে কিছু গোটা নৈবেদ্য, গোটা ফলের নৈবেদ্য। কুচানো নৈবেদ্য রাখতে হয় মা সরস্বতী পুজোয়, আর গোটা ফলেরও একটা নৈবেদ্য সাজাতে হয়। আর অবশ্যই মা সরস্বতী পুজোয় কুল আর শাঁখ আলু, এগুলো নৈবেদ্যের মধ্যে রাখার চেষ্টা করবে, এগুলো মা সরস্বতী খুব প্রিয়। আর এখানে কিছু মিষ্টি আছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, মা সরস্বতী পুজোর যে সমস্ত উপকরণগুলো অবশ্যই লাগবে সেটা হচ্ছে জোড়া শিম, জোড়া কুল, আর বাকস ফুল, আর লাগে আম্র মুকুল আর পলাশ ফুল। এগুলো মা সরস্বতী পুজোয় রাখতে হয় মায়ের কাছে। তো দেখো আমি এখানে জোড়া কুল, জোড়া শিম পেয়েছি। আজকে আমি যবে শীষটা, পলাশ ফুলটা জোগাড় করতে পারিনি, সরস্বতী পুজোর সময় আশা করি ওগুলো পেয়ে যাব। তো যা জোগাড় করতে পেরেছি আমি সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্ত উপকরণগুলি মায়ের কাছে রাখতে হয়। আর এখানে দেখো অবশ্যই মাকে পরানোর জন্য একটি ফুলের মালা লাগবে, তো আমি এখানে একটি ফুলের মালা রেখেছি। আর এখানে বেল পাতা রেখেছি। আর যেটা ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে বাকস ফুল, আমি বাকস ফুলও আজকে পেয়েছি, বাকস ফুল রেখেছি। আর মা সরস্বতীর যে কোনো সাদা ফুল, হলুদ ফুল, বাসন্তী কালারের ফুল, এগুলো মায়ের খুব প্রিয়। তো লাল অথবা হলুদ রঙের গাঁদা ফুল মায়ের কাছে রাখার চেষ্টা করবে। এই সমস্ত ফুলগুলো আমি সাজিয়ে রেখেছি, যা পেয়েছি তাই রেখেছি। এবার আরতির জন্য কি কি লাগে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ধূপ, পঞ্চপ্রদীপ, আমি পঞ্চপ্রদীপ এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে। আর প্রথমেই পুজোর সময় মায়ের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, তো একটি প্রদীপও আমি সাজিয়ে নিয়েছি। আর রেখেছি কর্পূর, এই দ্বারা আমি মায়ের আরতি করব। আর সব শেষে মাকে চামড়ের বাতাস দিতে হয়, তো আমি চামড়ও রাখলাম। তাহলে বন্ধুরা, তোমরা বাড়িতে যখন নিজেরাই সরস্বতী পুজো করবে, তো ন্যূনতম এই সমস্ত উপকরণগুলি সাজিয়ে নিয়ে মায়ের পুজো বসবে। তো আমি তোমাদেরকে সব কিছুই ছোট করে দেখিয়ে দিলাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা সরস্বতী।